নোনা জলে জন্ম, অঙ্গপ্রত্যঙ্গ সবই নোনা, অথচ এর ডগা কাটলে বের হচ্ছে মিষ্টি রস। এর রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর এই গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন পটুয়াখালীর প্রায় সহস্রাধিক কৃষক পরিবার। কিন্তু বর্তমানে লোকসানের মুখে হতাশায় এ পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। পটুয়াখালী থেকে জাকির মাহমুদ সেলিমের প্রতিবেদন জানাচ্ছেন রিফাত তাসনুফা। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জোয়ারভাটা, প্রবাহমান পতিত জমিসহ ডোবায় প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে অসংখ্য গোলবাগান। প্রায় শত বছর ধরে এই গোল গাছের রস দিয়ে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের প্রায় 200+ পরিবার। কিন্তু সম্প্রতি লোকসান আর হতাশার পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে। পৌষ, মাঘ ও ফাল্গুন মাসে গোল গাছ থেকে রস সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকেলে গাছের ডগা কেটে মাটির হাঁড়ি পেতে রাখা হয়। পরের দিন সকালে হাঁড়ি থেকে রস সংগ্রহ করে উচ্চ তাপে তৈরি করা হয় গুড়। কোনো ধরনের রাসায়নিক ছাড়া গরম গুড় একটি পাত্রে রেখে ঘুটে তৈরি করা হয় উন্নত মানের গুড়। গোলপাতার গুড় বাজারে প্রতি কেজি বিক্রি করা হয় 80-100 টাকা দরে। তবে বর্তমানে গুড়ের বাজার মূল্য সহ কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায়, দিন দিন বাগান উজাড় করে যাওয়া এবং সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় হতাশায় অনেকেই পরিবর্তন করতে চাইছেন এ পেশা। এটা খুব ভালো জিনিস, কিন্তু এটা আমরা যে ভালো মজুরি পাই না। গোল চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারি সকল সুবিধা দেওয়ার আশ্বাস জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কলাপাড়া উপজেলায় গোল চাষ ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। প্রায় 200-250 চাষি এই গোল চাষের সাথে জড়িত রয়েছে। তারা গোল গাছ চাষ করে এবং সেখান থেকে রস সংগ্রহ করে, রস থেকে গুড় করে গুড় বাজারে বিক্রি করে। এই গুড় বাজারে বিক্রি করে তারা অনেক লাভবান হচ্ছে। বিশেষ করে অনেক গরিব চাষি রয়েছে যাদের এই গোলের রস থেকে যে ইনকামটা আসে তা দিয়ে তাদের পরিবারে প্রায় 6 মাসের ব্যয়ভার খরচ চলে যায়। এবং আমি ইতিমধ্যে তাদের এই উৎসাহ দেখে ইতিমধ্যে আমি এখান থেকে গোলের গুড় পুষ্টি গবেষণা ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করতেছি। যদি সেখান থেকে যদি ভালো রেজাল্ট পাই, যে এটা ভালো ফুড ভ্যালু রয়েছে, তাহলে যদি ভালো ফুড ভ্যালু পাওয়া যায় তাহলে আমরা চেষ্টা করব এই গুড়টাকে দেশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে দেশের বাইরেও যাতে রপ্তানি করা যায় তার একটা পথ সৃষ্টি করা, যাতে করে আমাদের কৃষকদের মানে ইনকামটা আরও বাড়ে এবং এই দেশের বাইরে রপ্তানি থেকে শুরু করে কৃষি উৎপাদনের জন্য যা যা করা দরকার সকল ধরনের সহযোগিতা আমরা কৃষকদের করে যাব। গত বছর উপকূলীয় এলাকার পতিত জমিতে 30,000 গোলের চারা রোপণ করা হয়েছে। চলতি বছরে আরও 20,000 চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। রিফাত তাসনুভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।